23 বছরের যুবক তৈরি করেছেন 300 মানুষের কর্মসংস্থানের সুযোগ এখন নিজের কর্মীদের মাসিক বেতনই দেন প্রায় কোটি টাকা শুধু ফ্রিল্যান্সিং করে 3 বছরেই মাল্টিমিলিয়নিয়ার এই যুবকের নাম নয়ন হাসান একাত্তরকে জানিয়েছেন তার সাফল্যের গল্প জানাচ্ছেন রাকিব হাসান এইচএসসি পাস করে 5 বছর আগে ঢাকায় পা রাখেন নয়ন হাসান পুরো পরিবারের দায়িত্ব তখন কাঁধে পড়াশোনার পাশাপাশি একটাই চিন্তা কিভাবে হাতে কিছু টাকা আসবে এই চিন্তা থেকেই ফ্রিল্যান্সিং এ পা রাখেন তিনি কাজ শুরু করেন দুজনকে নিয়ে এখন কাজ করছেন 300 কর্মী 2019 সালে প্রথম কাজ পায় নয়ন এতে আয় করেন $100 কিন্তু পরের বছর মহামারীতেই বদলে যায় ভাগ্যের চাকা 2020 এ হচ্ছে কোভিড চলে আসে তারপর যেহেতু আমরা ই-কমার্স রিলেটেড কাজ করি আমাদের বিজনেসটা অনেক বিশাল পরিমাণ হচ্ছে ই করে যায় মানে অনেক বেড়ে যায় আর কি লকডাউনের কারণে অনেক বেড়ে যায় তো তখন আমার অনেক এমপ্লয়ি হায়ার করতে হয়েছে আর কি সো মানে টিমটাও খুব শর্ট টাইম অনেক বড় করে ফেলছি তখন প্রথম গ্রাহক নয়নকে অনলাইনে দোকান ব্যবস্থাপনার কাজের প্রস্তাব দেন নয়ন রাজি হয়ে যান ঢাকায় বসে অনলাইনে একা দোকান সামলানোর কাজটি করতেন এরপর বাড়তে থাকে দোকানের সংখ্যা এক পর্যায়ে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও ওয়ালমার্টের মার্চেন্ট স্টোর ব্যবস্থাপনায় জড়িয়ে যান মানে ফ্রিল্যান্সিং রিলেটেড সাকসেস স্টোরি দেখতাম তো ওগুলো আমাকে অনেক ইন্সপায়ার করতো যে হ্যাঁ আমার তো এই সেক্টরে অনেক ইন্টারেস্ট আছে মনে হয় আমি চাইলে কিছু করতে পারবো এই সেক্টরটায় সো তখন আমি আম্মুকে ম্যানেজ বলে ম্যানেজ করে একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার নিই তো ওটা দিয়ে হচ্ছে আমি ফার্স্ট আমার জার্নিটা শুরু করি আর কি মাত্র 23 বছরেই শূন্য থেকে কোটিপতি নয়ন মনে করেন ফ্রিল্যান্সিং এ সফল হবার প্রথম শর্তই হলো কাজটি ঠিকমতো বোঝা বাকিটা পরিশ্রম রাকিব হাসান একাত্তর ঢাকা